সম্বলপুর নেলসন মন্ডেলা ছক রাজরাস্তার বাস্তবতম জেলা স্তরীয় সাধারণতন্ত্র দিবস মহাসমারোহ পালিত হয়ে যাই। এই কার্যক্রমে ওড়িশা সরকার মহিলা ও শিশু বিকাশ এবং মিশন শক্তি মন্ত্রী শ্রীমতী টুকুনি সাহু মুখ্য অতিথি ভাবে যোগদান করে পতাকা উত্তোলন করা সহ মিলিত প্যারেডে অভিবাদন গ্রহণ করেছিলেন। করোনা কটকণা মধ্যে নিরাডম্বর ভাবে সাধারণতন্ত্র দিবস পালন করা যাই। উপস্থিত সমস্ত গুরুজন ছাত্রছাত্রী, উপস্থিত শিক্ষক শিক্ষয়িত্রী, গণমাধ্যমর প্রতিনিধিগণ, উপস্থিত যুবগোষ্ঠী, সমস্ত মো হার্দিক অভিনন্দন জনাউছি। আজ আমি গর্বর সহিত কহিপারুছু যে আমি সমস্তে ভারতর সন্তান, ভারতর নাগরিক, যে কালজয়ী প্রবাদ পুরুষ মানক পাই আমি এই সৌভাগ্য অর্জন করিছু, সেই মহাপুরুষ মানুষ আজির পবিত্র দিনরে মু শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আজ হেউছি সেই পবিত্র দিন, যে শুভ দিন পাই এই জেলার, রাজ্যর তথা দেশের অসংখ্য স্বাধীনতা সংগ্রামী সেমানকর জীবন জীবিকা বিপন্ন করে চরম ত্যাগ স্বীকার করেছেন। আমার যুবপিঢ়ি এহাকু উপলব্ধি করা উচিত। এই দিবস প্রত্যেক ভারতীয়ঙ্ক পাই এক স্মরণীয় দিবস। আজকু ঠিক 71 বর্ষ তলে আমি আমার সংবিধান পাই, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক ন্যায়, গণতান্ত্রিক মূল্যবোধ, ধর্ম নিরপেক্ষতা, বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা ও মানবাধিকার প্রতি সম্মান প্রদর্শন আমার সংবিধানর বিশেষত্ব। আজির পবিত্র তিথি সংবিধান সভার অধ্যক্ষ ডক্টর ভীমরাও আম্বেদকর এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, এন গোপাল স্বামী, কে এম মুন্সি মৌলাম, আবুল কালাম আজাদ, ডক্টর হরেকৃষ্ণ মহাতাব, বিশ্বনাথ দাস, মালতি চৌধুরী আদি সংবিধান প্রণয়ন সভার যে সদস্য সদস্য মানকর অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, বিচার, দূরদৃষ্টি আধার আমার দেশের আদর্শ সংবিধান প্রস্তুত করা যাই, সেমানক উদ্দেশ্যে মু মোর ভক্তিপূত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুছি। স্বাতন্ত্র্য অর্জন করিথিবা শীতল ষষ্ঠী পরি ভাই চিন্তা পুয়া চিন্তা পর্বরে ভাইচারা ও আত্মীয়তা মিশি রয়েছে। গণপর্ব, নূয়াখাই, সম্প্রীতি ও সদ্ভাবনার বার্তা প্রচার করে চালিছি। সম্বলপুর জেলা বিভিন্ন ক্ষেত্রে বিকাশ লাভ করেছি। ওড়িশার গর্ব হীরাকুদ নদী বন্ধর সৌন্দর্য সারা বিশ্বরে অদ্বিতীয়। সম্বলপুর জেলা পর্যটন ক্ষেত্রে বিশ্ব দরবারে পরিচিত। প্রথম করে এখানে নিকটরে ইকো রিট্রিট কার্যক্রম আরম্ভ হয়েছে। বুর্লাঠারে প্ল্যানেটোরিয়াম প্রতিষ্ঠা, সম্বলপুর সহরের রিং রোডর সৌন্দর্যকরণ, সহর মধ্যে প্রতি ছকরে সৌন্দর্যকরণ, সহর মধ্যে বিভিন্ন উন্নতমানর সন্তরণাগার ও পার্ক প্রতিষ্ঠা, ক্রীড়াপাই ভিত্তিভূমি উন্নতিকরণ যুবপিঢ়ি মানক মধ্যে নূতন আবেগ সৃষ্টি করেছে। করোনার এই করোনা সময়ে যদি কেউ মানে স্বাস্থ্যের অশোক দাস, সম্বলপুর ডক্টর অশোক দাস, তারপরে ডক্টর রতন কুমার মিশ্র, এই সমস্ত অধ্যায় তৈরি করে থাকে সেই মানুষ প্রণাম করছু। পরে পরে অনেক যোগিতা নায়ক, এন এম কোভিড, সুশ্রী কোভিড যোগিতা নায়ক, তারপরে অনেক প্রমিতা পটেল, এন এম কোভিড, শ্রীমতী অন্নপূর্ণা মহাপাত্র, অন্নপূর্ণা মহাপাত্র, ঘোষণা করছু বাস্তব গণতন্ত্র দিবস কারণ এর পরে অনেক অনেক কার্যক্রম আছে। এখানে উপস্থিত থাকা প্রত্যেক নাগরিক আমাদের আজকের সমস্ত সুস্থ রহিত